চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করুন অথবা টাচ দিন এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর অধ্যায় 4.1 দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। কিভাবে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয় এই বিষয়ে আমরা আজকে 13 নম্বরের ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। এর পূর্বে অলরেডি আমরা 13র ক খ গ নম্বর তিনটি অঙ্ক সমাধান করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে 13 নম্বরের ঘ অঙ্কটি আছে 5x+13 5x-13 এই দুটিকে কী করতে হবে, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আমি দুইটি রাশির বর্গের অন্তর কী এই বিষয়টা একটু বুঝাই তোমাদের। তো এখানে দুইটি রাশি ধরে নিলাম, এ একটা রাশি বি একটা রাশি, এই দুইটা রাশি এর বর্গ হলো এ স্কোয়ার বি স্কোয়ার আর অন্তর হলো মাইনাস, অর্থাৎ অন্তর মানে বিয়োগ ফল যেটাকে আমরা বুঝি, তো মাইনাস। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এভাবেই মূলত দুটি রাশির উপরে হোল স্কোয়ার হবে এবং ভিতরে মাইনাস হবে, সেটাই হচ্ছে দুটি রাশির বর্গের অন্তর। তো এখন আমরা এটাই করব। তো দেখো প্রথমে আমরা যে কাজটা করব ধরে নেব, অর্থাৎ মনে করি আমি এখানে ধরে নিচ্ছি, মনে করি 5x+13 সমান ধরে নিলাম এ আর 5x-13 সমান ধরে নিলাম বি। তো আমরা এটাকে দুইটা রাশিকে ধরে নিলাম এ এবং বি। তাহলে প্রদত্ত রাশিটা কি হচ্ছে, তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে যে প্রদত্ত রাশি সমান, তাহলে কি হচ্ছে এটা সমান ধরেছি এ এটা সমান ধরেছি বি, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এ বি। তো আমি এখানে এই অঙ্কটি দুটি নিয়মে করা যাবে, আরও একটি যে নিয়ম আছে ওই অঙ্কটি মাত্র এক লাইনে অ্যান্সার, অর্থাৎ এখান থেকেই সরাসরি অ্যান্সার হয়ে যাবে। আমি ওটিও করে দেব, আগে এটি শেষ করি, তারপরে আমরা আরও বিকল্প পদ্ধতি হিসাবে ওই নিয়মটিও করে দেব। তো এখানে এ বি সমান আমরা পেলাম প্রদত্ত রাশি এ বি। তা আমরা জানি এখানে আমরা লিখি কথাটা যে আমরা জানি এ বি সমান হচ্ছে কি, আমরা এ বির একটা সূত্র জানি, এ বি সূত্র তোমরা সবাই পড়েছ যে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এটা সবাই আমরা পড়েছি যে এই a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার এটা সমান এ বি লেখা যায়, বা এ বি সমান এটা এটা সমান এটা। তো এখন আমরা এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো, তাহলে আমাদের এখন এর জায়গায় এর মান বসাবো বি এর জায়গায় বি এর মান। তো আমরা এখানে এই পাশে চলে আসি একটু, তাহলে সুবিধা হবে। তো এর সমান আমরা ধরেছিলাম 5x+13 আর বি সমান ধরেছিলাম 5x-13। তো আমরা এখানে 5x-13 এই বি এর মানটা বসালাম। এখন এ পাশে আসি, এই দুইটার মান বসাবো। তো এর সমান যেহেতু আমরা ধরেছি 5x+13 আর প্লাস আছে প্লাস দিলাম, বি সমান ধরেছি 5x-13, তার মানে এখানে 5x-13 আর নিচে আছে কত 2, এই 2 দিলাম, এরপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, এরপরে মাইনাস এ সমান হচ্ছে 5x+13 এরপরে মাইনাস আছে তাই মাইনাস দিলাম, এই যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম। এই মাইনাস থাকার কারণে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে একটা মাইনাস হবে, অর্থাৎ 5xটা মাইনাস হয়ে যাবে। তাহলে 5x মাইনাস এরপরে কি মাইনাসে মাইনাসে +13 এটা করে দিলাম, আর নিচে ছিল আমাদের 2, এর উপরে আবার কি আছে হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করে দিলাম। এখন যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5x এখানে 5x তো যোগ অবস্থায় আছে, তাহলে 10x হয়ে যাবে, তাহলে এখানে 10x আর এখানে 13 আর এখানে -13 এটা +13 কেটে গেল, তো এখানে থাকলো কত 2, এর উপরে আবার কি হোল স্কোয়ার, এরপরে মাইনাস এখানে 5x মাইনাস আর এটা হচ্ছে প্লাস কেটে দিলাম, এখানে 13 আর এখানে 13 দুগুণে কত 26, সরি যোগ অবস্থায় আছে যেহেতু 13 আর 13 হচ্ছে 26, তো আমরা এখানে 26 আর নিচে হচ্ছে কত 2, এর উপরে আবার কি আছে হোল স্কোয়ার আছে। তো এখন যেটা করব, আমরা যদি কাটাকাটি করি তাহলে 10 এক্সকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5x থাকে, অর্থাৎ 5x এর উপরে আবার কি হোল স্কোয়ার, এই 5 একে 5 5 2 10 এই আর কি, এরপরে মাইনাস, তো 26কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত 13 উপরে স্কোয়ার। তো এইটাই হয়ে গেল আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এভাবেই মূলত প্রকাশ করতে হবে। আমরা সাধারণত এ বি সূত্র প্রয়োগ করে সবসময় দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে থাকি। তারপরে একটি বিকল্প পদ্ধতি হিসাবে আমি মাত্র একটি লাইনে অ্যান্সার হবে এই প্রশ্নটির, এটাও আমি করে দেখাচ্ছি। দেখো তো এখানে এটাই অ্যান্সার হয়ে গেল। আমরা বলেছিলাম যে দুটি রাশির বর্গ মানে 5x-এর উপর হোল স্কোয়ার 13-র উপরে হোল স্কোয়ার, দুটি রাশির বর্গ হয়ে গেছে এবং অন্তর বলতে মাইনাস, মানে মধ্যখানে কি আসছে মাইনাস চলে আসছে। তো এখন বিকল্প পদ্ধতি যেটা সেটা আমি করে দিচ্ছি। দেখো এটা বিকল্প পদ্ধতি হিসাবে এই অঙ্কটি করে দিচ্ছি। এখানে আছে কি 5x + 13, এই অঙ্কটি আমাদের যেটা ছিল এটা লিখেছি তোমাদের সুবিধার জন্য। 5x + 13 এরপরে 5x - 13। তো এটি যদি আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা তো বেসিক যেটা আমরা সেটা প্রথমেই করেছি। তো এখানে বিকল্প পদ্ধতি হিসাবে আমরা এটাও করতে পারি। যদি আমরা 5xকে a ধরি আর 13কে b ধরি তাহলে a + b তো a + b - a - b সমান আমরা একটা সূত্র পড়েছি, তোমরা এটা সবাই জানো। যদি আমরা এটাকে a ধরি আর এটাকে b ধরি, এটাকেও ধরছি a আর এটাকেও ধরছি b, তো a এটাকে আমরা a ধরছি তাহলে a + b তো এটা সমান আমরা জানি যে a + b × a - b সমান এটা সরাসরি একটা সূত্র a² - b²। আমরা a² বলতে এখানে ধরেছি 5x এর উপরে হোল স্কোয়ার আর b² বলতে ধরেছি আমরা 13 - b² অর্থাৎ 13-র উপরে স্কোয়ার। এই দেখো এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে এইটা একবারে এক লাইনে অ্যান্সার। এর পূর্বের যে অঙ্কটি তোমরা দেখেছো ওটা থেকে যদি এটা করো তাহলে তোমাদের মাত্র 30 সেকেন্ড সময় হয়তো লাগতে পারে, 30 সেকেন্ড নাও লাগতে পারে, তা 10 সেকেন্ডে এইটার উত্তর হয়ে যেতে পারে। তো এইটাও হচ্ছে বিকল্প পদ্ধতি, এটা করে দিলেও কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 13 নম্বরের 4টি যে অঙ্ক ছিল 4টি অঙ্কই আমরা সমাধান করে দিলাম। আশা করি তোমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্কই পেয়ে যাবে। MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলে অধ্যায় ভিত্তিক সকল অঙ্কের সমাধান তোমরা পাবে। তো এই ছিল আপাতত আজকে 13 নম্বরের 4টি অঙ্ক। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আজকে আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।